আপু ভাইয়ারা, জীবনে চলতে হইলে গার্জেন মাথার উপরে লাগে। গার্জেন না থাকলে জীবনটাই অন্ধকার, একা পথ চলাটা অনেক কষ্ট। হাজব্যান্ড ছিল, জমিদারি ছিল, কিছু বুঝি নাই। এখন বড় কষ্ট হয় যে আমার আল্লাহ কেন নিয়ে গেল না। আল্লাহ যদি আমারে নিয়ে যাইতো তা আমি বাঁচতাম, তা আমার জীবনে কষ্টটা দেখতে হইতে হইলে না। সকালতে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেও কেউ খোঁজ করার মানুষ নাই, একমাত্র স্বামী ছাড়া। যাই হোক, অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। সকালতে বসে রয়েছি নাস্তা খাইয়া বাতাসে, এখন চলে যাব বাসায়। আজান দিয়া দিবে, বাসায় গিয়ে একটা রান্না দেখাবো, খুব সুন্দর আজকে। তো রান্নাটা তোমরা দেখো, ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। আজকে গেল আমাকে সিদ্ধ তরকারি দিয়া সিদ্ধ ভাত আর বারবিকিউ মাছ। বলতে আসছে দাদি, আজকে আমি রান্না করব, তুমি খাইবা। তো পুরো রান্নাটাই কিন্তু পিয়াল করছে। তো মাছটা যে ভাজি করছি, কড়াইটা খালি তেল দিয়ে গরম করছি, কিন্তু অনেক সুন্দর এক পাত, তুমি পিয়াল অনেক সুন্দর। বারবিকিউ মাছ করতে আছে তাওয়ায়। আজকে দাদির রান্না করে খাওয়াইলাম আপু ভাইয়ারা, আজকে আমি বারবিকিউ করলাম, তোমরাও এভাবে করবা। এখন ভর্তা করতে আছি। ভর্তাটা সুন্দর হয়েছে।